ভিউয়ার্স, ভিভো নতুন একটি মডেল নিয়ে এসেছে। মডেলটি হচ্ছে ভিভো Y19s। তো এই ফোনটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব এই ফোনটির বিভিন্ন ফিচার সম্পর্কে, এরপর এই ফোনটির প্রাইস জানব, এরপর এর এই ফোনটি আপনারা কিনবেন নাকি কিনবেন না সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমাকে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, এই ফোনটি কিন্তু একদমই নতুন একটি ফোন, এখনও বাংলাদেশে লঞ্চ করেনি, তবে দুই তিন দিন পরেই আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো মার্কেটে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। প্রথমে এই ফোনটির কোথায় কী আছে এক নজরে দেখে নিই। এই ফোনটিতে আপনারা ডান সাইডে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম রকার্স, আর টপ সাইডে পেয়ে যাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, আর বাম সাইডে আপনারা পেয়ে যাবেন সিম ট্রে। এরপর ডাউন প্যানেলে আপনারা পেয়ে যাবেন 3.5 mm হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন এবং টাইপ সি চার্জিং পোর্ট এবং লাউড স্পিকার। আর ব্যাক প্যানেলে আপনারা ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, আর ফ্রন্টে হচ্ছে আপনারা 5 holes ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার কারণে এই ফোনটির ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই প্রাইসে সাধারণত ভিভো 5 holes দেয় না, বাট এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে আপনারা যে ডিসপ্লেটা পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 6.56 inches, আর ডিসপ্লের ব্রাইটনেস 1000 nits, মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। কারণ 1000 nits থাকার কারণে আপনারা কিন্তু রোদের মধ্যেও এই ফোনটা ইউজ করতে পারবেন, তেমন আলোর ঘাটতি মিলবে না। আর এটা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে ডিসপ্লেটি। তো ডিসপ্লের দিক থেকে আমি এই ফোনটিকে লাইক করতেছি, ডিসপ্লের দিক থেকে প্রাইস অনুযায়ী তেমন কোনো প্রবলেম আমি দেখছি না। আর এই ফোনটি কিন্তু স্লিম একটা ফোন, আর এটার ওয়েট হচ্ছে 198 গ্রাম, আমার কাছে খুবই ভালো লাগতেছে, মানে খুব হালকাই মনে হচ্ছে ফোনটা। তো ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। আপনারা এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন, মেইন যেটি সেটি হচ্ছে 50 megapixel, আর তার সাথে আপনারা একটা বুকে ক্যামেরা পেয়ে যাবেন 0.08 megapixel। ক্যামেরার দিক থেকে রিয়ার ক্যামেরাটা আমার কাছে অন্য ফোন থেকে অনেক বেটার মনে হয়েছে, ক্লিয়ার এবং শার্প ভিডিও আপনারা করতে পারবেন। আর ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 5 megapixel ক্যামেরা, তবে এখানে একটু প্রত্যাশা ছিল 8 megapixel। ভিভোর অন্য অন্য ফোনগুলো কিন্তু এই প্রাইসের মধ্যে 8 megapixel প্রোভাইড করে, বাট এই ফোনটিতে আপনারা মাত্র 5 megapixel পাচ্ছেন। তো এখন আসি এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে আপনারা যে প্রসেসরটা পাচ্ছেন সেটি হচ্ছে ইউনিসকের টাইগার 612। এটা 12 nm আর্কিটেকচার ডিজাইনের একটি প্রসেসর। তো ভিউয়ার্স, এখন আসি এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। এই ফোনটিতে 5500 mAh একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, এটা অবশ্যই প্রশংসনীয়, কারণ এই প্রাইসের মধ্যে অন্য কোনো ব্র্যান্ড 5500 mAh বিগ ব্যাটারি দেয়নি, বাট এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটার চার্জিং ওয়াট হচ্ছে 15 W, তবে এখানে একটা অভিযোগ আছেই আমার, কারণ এই প্রাইসের মধ্যে অনেক ব্র্যান্ডই কিন্তু 33 W দিচ্ছে, বাট এখানে 15 W, তবে চালিয়ে নেওয়া যাবে, কারণ 5500 mAh বিগ ব্যাটারি, বারবার আপনাকে ফোনটা চার্জ দিতে হবে না, এই জন্য 15 W মেনে নেওয়া যায়। আর এই ফোনটা হচ্ছে আপনারা একটি ভেরিয়েন্টে আপাতত পাচ্ছেন 6 GB RAM, 128 GB ফোন স্টোরেজ। 6 GB সাথে কিন্তু আপনারা 6 GB এক্সটেন্ডেড র্যামের সাপোর্ট পাবেন, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14 দেওয়া আছে, আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে। আর প্রাইসের ব্যাপারে বলবো, এখন পর্যন্ত এই ফোনটি কিন্তু কোম্পানি প্রাইস পাবলিশ করেনি, তবে আমি জানতে পেরেছি এটার প্রাইস হবে 16,999 টাকা, তবে আমি 100% শিওর দিতে পারতেছি না। তবে আপনারা প্রাইসের ব্যাপারটা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করবেন, কারণ প্রাইসটা আপডেট হওয়ার সাথে সাথেই ডিসক্রিপশন বক্স আমি আপডেট করে প্রাইসটা লিখে দেব। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।